দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ডেঙ্গু দমনে পুরসভার ব্যর্থতা, রাজ্য সরকারের দুর্নীতি, শাসকের অত্যাচারের অভিযোগ তুলে পাতিপুকুর থেকে বাঙ্গুর পর্যন্ত মিছিল করল সিপিআইএম। মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা পলাশ দাস, এদের সঙ্গে ছিলেন শতাধিক বাম কর্মী সমর্থকেরা। বামেদের অভিযোগ, 21 সালে একটি ন্যারেটিভ তৈরি হয়েছিল, তৃণমূল আর বিজেপি একে অপরের বিরোধী, ফলে যারা তৃণমূলকে ভোট দিতে চান না তারা বিজেপিতে ভোট দেবেন এবং যারা বিজেপিকে ভোট দিতে চান না তারা তৃণমূলে ভোট দেবেন। বামেদের রাজনৈতিক ময়দান সাফ করতে এই ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, কিন্তু সেই ন্যারেটিভ পরে ভেঙে যায়, যার ফলে বামেদের ভোট বাড়তে শুরু করে। সিপিএম নেতা পলাশ দাসের বক্তব্য, তৃণমূল এবং বিজেপি আপোষ করে চলে, তাই তারা এই ধরনের ন্যারেটিভ তৈরি করেছিল। এর জেরে একজন কেন্দ্রে আর একজন রাজ্যের যাতে শাসন করছে। গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে দক্ষিণবঙ্গ এলাকাতেও তাই। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াতে অসংখ্য মানুষ তারা আক্রান্ত, অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। পৌরসভা কার্য তো উঠে গেছে, তৃণমূল জোর করে ভোট লুট করেছে, দখল করেছে সমস্ত কাউন্সিলর তাদের। এখন সেই কাউন্সিলররা একদল কাউন্সিলর আরেকদল কাউন্সিলরের সাথে লড়াই করছে যে এক সব টাকা খেয়ে ফেলেছে, ওদের অভিযোগ হচ্ছে এরা সব টাকা খেয়ে ফেলেছে, সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ। মানুষকে এরকম একটা সময়ে যে পরিষেবা দেওয়া দরকার সেই পরিষেবা দেওয়া তাতে ব্যর্থ। এত চুরি, এত দুর্নীতি, গোটা দলটা আপাদ মস্তক উপর থেকে নিচ পর্যন্ত, পঞ্চায়েত পৌরসভা হচ্ছে কালেকশন সেন্টার, এইটা হতে হতে এরকম জায়গা গেছে। এদিকে কোনো ইন্ডাস্ট্রি নেই, কলকারখানা নেই, চাকরি বাকরির বন্দোবস্ত নেই, আর জিনিসপত্রের দাম বাড়ছে। এই সব কিছুর মধ্যে তৃণমূল আর বিজেপি খুব কৌশলে জনগণকে ভাগ করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। হয়ে তৃণমূলের দিকে যাও, নইলে বিজেপির দিকে যাও, এর বাইরে আর কিছু নেই। অন্তত দুটোই আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত, হানাহানি, মারামারি, সাম্প্রদায়িকতা, এই সমস্ত কাজ তারা করে চলেছে দিনের পর দিন। এখন মানুষ 21 সালের ভোটের পরে নির্বাচনের পরবর্তীকালে এইটা বুঝেছে যে এটা হবে না, যে বিজেপি যে কোনো ভায়াবল ফোর্স না, শক্তি না, এটা ক্রমাগত মানুষের কাছে উপস্থিত হচ্ছে। তার ফলে বামপন্থীদের শক্তি বাড়ছে, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের রুটি রুজি, বেকার ছেলে মেয়ে, তাদের জীবন, ভবিষ্যৎ, এই সব নিয়ে বামপন্থীদের যে লড়াই, সেই লড়াইটা অনেক বেশি উৎসাহ সৃষ্টি করছে মানুষের মধ্যে, গ্রামে শহরে। এই সব দাবিগুলো নিয়েই, সে চাকরি বাকরির দাবি হোক, কৃষকদের সমস্যার দাবি হোক, শ্রমজীবী মানুষের জীবন জীবিকার প্রশ্ন হোক, জিনিসপত্রের দাম বৃদ্ধি সেটা কমানো হোক, সন্ত্রাস, খুন, জখম, সে রাজনীতির বিরুদ্ধে হোক, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হোক, এই সব কিছু নিয়ে এই পদযাত্রাগুলো সংগঠিত হচ্ছে গ্রামের শহরে। তারই একটা অঙ্গ হিসেবেই আজকে এখানে। পাতিপুকুর থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।